ইন্টেরিয়র একেবারে ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন। এবং গাড়িটির মাইলেজ রয়েছে 74,888 কিলোমিটার, আর একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে ড্যাশবোর্ড। ওকে, অটো ট্রান্সমিশনের এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায়। আমাদের কাছ থেকে গাড়ি কিনলে পেপার এর 100% নিশ্চয়তা দেয়, আর গাড়ির টুকিটাকি প্রবলেম থাকলে আপনার উইদাউট পে আমরা ঠিক করে দিব। আচ্ছা, আজকে কি গাড়ি দেখাবেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিটসুবিশি ল্যান্সার জিএলএক্স। আচ্ছা, 1500 সিসি 2007 মডেলের এই গাড়িটি। আচ্ছা, গাড়িটি 2007 মডেল এবং 2007 রেজিস্ট্রেশন ইয়ারের রয়েছে। ওকে, এবং গাড়িটি একেবারে আপনারা ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। গাড়িটিতে অরিজিনাল হেডলাইট রয়েছে এবং গ্রিলটিও দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন। ঢাকা মেট্রো G19 এই গাড়িটি 2007 মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা, এবং গাড়িটিতে লো প্রোফাইল রিম রয়েছে, অনেক সুন্দর চারটি চাকার কন্ডিশনই একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং গাড়িটির গ্লাসগুলো আপনারা একেবারে অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ফার্স্ট পার্টি ইউজারের কাছ থেকে আমাদের গাড়িটি নেওয়া, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে গাড়িটিতে। ওকে, এবং গাড়িটিতে আপনি দেখতেই পাচ্ছেন যে উডেন ইন্টেরিয়র রয়েছে এবং বিস্কিট কালার ইন্টেরিয়র রয়েছে, অসাধারণ। হ্যাঁ, যারা মূলত ব্রাইট ইন্টেরিয়রের গাড়ি খুঁজছেন আজকের গাড়িটি তারা দেখতে পাবেন, তাদের জন্য গাড়িটি বেস্ট হবে। জি, ওকে। এবং আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল সিট রয়েছে এবং হ্যান্ড রেস্ট এবং কাপ হোল্ডার রয়েছে হ্যান্ড রেস্টে, এবং সুপার ফ্রেশ ইন্টেরিয়র রয়েছে গাড়িটির। প্রত্যেকটা ডোরি তো ভাই ফ্রেশ, প্রত্যেকটি ডোরি একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং ব্যাক সাইড যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, ফ্রেশ ব্যাকলাইট রয়েছে গাড়িটির, এবং সুন্দর একটি স্পয়লার রয়েছে গাড়িটিতে। ব্যাকলাইটগুলো কি অরিজিনাল? অরিজিনাল 100% অরিজিনাল ব্যাকলাইট রয়েছে। আচ্ছা, ঢাকা মেট্রো G19 সিরিয়ালের 2007 মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, আর গাড়িটি একেবারে ব্র্যান্ড নিউ র্যাঙ্কস লিমিটেডের মাধ্যমে ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশে। আচ্ছা, ব্যাকগ্লাসটা তো 100% অরিজিনাল, একেবারে প্রথম যে স্টিকার লাগানো র্যাঙ্কসের সেই স্টিকার পর্যন্ত এখন পর্যন্ত রয়েছে গাড়িটা। আচ্ছা, রাইট সাইডটা কি অবস্থা ভাই? ডান সাইডটা যথেষ্ট ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন, দরজার প্যাডগুলো একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, অসাধারণ ভাই, সিলিংটা তো ফ্রেশ। জি, একেবারে ফ্রেশ অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন। গাড়িতে কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনাদের ভিউয়ার্সরা হয়তো মনে করতে পারে যে আমরা ব্যাক সাইডটা দেখাই নেই, হয়তো মিস্টেক হয়েছে আমাদের। জি জি, যে হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতে পারে। আচ্ছা, যেহেতু আমরা অ্যাভয়েড করছি, কারণ বাকি আপনি দেখতে পাচ্ছেন জয়েন্টগুলো একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং ব্যাকডালাও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং গাড়িটিতে সিএনজি কনভার্সন করা রয়েছে। বাট ভিউয়ার্সদের জন্য আমি বলতেছি যে সিএনজিতে মূলত আপনি মিটসুবিশি ল্যান্সার গাড়ি ভাই চালাইতে পারবেন না। আচ্ছা, এটা হয়তো বা যে কারো কথা শুনি না, ফার্স্ট পার্টি ইউজার এই কাজটা করছে, বাট গাড়ি কিন্তু ফুললি অকটেনে আপনার রানিং আছে, সিএনজি চলবে না। কাজেই এই সিএনজি আমরা রেখে দিয়েছি, আপনি চাইলে খুলে ফেলাইতে পারেন, বাট আপনি ইউজ করতে পারবেন না সিএনজি। আচ্ছা ভাই, গাড়িতে পার লিটারে মাইলেজ কিরকম পাওয়া যাবে? মাইলেজ ঢাকার ভিতরে হিসাব করলে তো 8-9 যাবে, আর লং এ আপনার হয়তো 12+ পাবেন। আচ্ছা, এবং কি রাইট সাইডটা তো ভাই ফ্রেশ, একেবারে ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই গাড়িটিতে। ওকে, পারো ভাই, প্রত্যেকটা ডোরি তো ফ্রেশ, প্রত্যেকটি ডোরি ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো খোলা কাটা বা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটির। ওকে, ভিতরে ইন্টেরিয়রটা একটু বসে দেখান। ইন্টেরিয়র একেবারে ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন, এবং গাড়িটির মাইলেজ রয়েছে 74,888 কিলোমিটার, আর একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ডটা ফ্রেশ অবস্থায় আছে, অটো ট্রান্সমিশনের এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায়, এবং সুন্দর একটা উডেন পেয়ে যাচ্ছে। জি, অনেক সুন্দর, এটা কিন্তু অরিজিনাল উডেন, অনেকে কিন্তু আবার নরমালি মানে জাপান থেকে এভাবে আসছে। জি, জাপান থেকে, অনেকে আবার স্টিকার লাগায়, এটা স্টিকার না কিন্তু অরিজিনাল উডেন। আচ্ছা আচ্ছা, এসির পারফরম্যান্স কিরকম দিবে ভাই? এসি যথেষ্ট ভালো, যেহেতু 1500 সিসি, আর আপনারা দেখবেন যে মিটসুবিশি ল্যান্সার ম্যাক্সিমাম গাড়ি থাকে আপনার 1300 সিসির। আচ্ছা, এটা কিন্তু 1500 সিসি, 1500 সিসি মানেই তো চিল। অবশ্যই, তো আপনার এসি পারফরম্যান্স খুবই ভালো পাবেন, নিঃসন্দেহে আপনারা গাড়িটি দেখতে পারেন। আচ্ছা ভাই, ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স রয়েছে গাড়িতে এখন পর্যন্ত। আচ্ছা, আর কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, বনেটের কালার এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। আচ্ছা, তাছাড়া গাড়ির কালারটা খুব সুন্দর। জি, কালার ব্লু, রয়্যাল ব্লু কালারে রয়েছে। আচ্ছা, চেসিসটা কি অবস্থা? চেসিস একেবারে ফ্রেশ, অরিজিনাল পাঞ্চিং, অরিজিনাল পেস্টিং রয়েছে, আপনার ফ্রেশ কন্ডিশনে গাড়িটি ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, মডেল ইয়ার 2007, রেজিস্ট্রেশন ইয়ার 2007, 1500 সিসি অকটেন ড্রাইভে রয়েছে গাড়িটি। গাড়িটি একেবারে অবিশ্বাস্য ফ্রেশ, ফার্স্ট পার্টি ইউজারের কাছ থেকে আমাদের নেওয়া। গাড়িটির ডকুমেন্টসগুলো আপনারা ফুললি আপ টু ডেট পেয়ে যাচ্ছেন, এবং সাথে স্মার্ট কার্ড রয়েছে। আচ্ছা, গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে 8,30,000 টাকা, তবে প্রাইস নেগোসিয়েবল। ভাই, আপনার মোবাইল নম্বরটা বলুন। 0173415467। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।